খিচুড়ি পুড়িয়ে ফেলি নাকি রে? তাতে অবশ্য ক্ষতি নেই, খিচুড়ি ধরে গেলে বেশ ভোগ ভোগ লাগে। করে দেখছিস কি তোরা? তোদের কি মুখ দেখতে এনেছি? শালাকে নেতা হওয়ার শখ হয়েছে না? তোর নেতা হওয়া আমি ঘুরতে দেবো। শালাকে কি হয়েছে রে, কি হয়েছে রে? ছুটকে কালো কালো যেখানে নামানোর কথা ছিল সেখানে নামিয়ে দিয়ে এমন ভাবে মারিস যাতে আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে না পারে। হ্যাঁ, কে আর বলতে, সেসব নিয়ে তুমি কিছু ভেবো না, তুমি হেডকোয়ার্টার সামলাও। শোন, আমি এখন এই গাড়িটা নিয়ে বেরিয়ে যাবো, তোরা তোদের মতো কাজ করতে থাক, আর নাহলে আমার লেট হয়ে যাবে। তুমি দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো দাদা, এসব হাতের ময়লা নিয়ে একদম চাপ নিও না, এক্ষুনি ধুয়ে সব সাফ করে দিচ্ছি, কি বল বাছা? একদম। ওই এসে তো গেছই, কিন্তু এভাবে তো ফেঁসে থাকলে চলবে না, তাই বলছিলাম কি দাদা, যদি বডিটাকে সরিয়ে দিই, মানে বডিও রইলো না আর ফেসও রইলো না। এই এই একদম দাঁতকা লাগি না, চোখ কোথায় ভাবতে দে, কিচ্ছু চিন্তা করো না বস, বডিটাকে এমন জায়গায় সরিয়ে দেবো যে কেউ হদিসই পাবে না। কে পাবে না? হ্যাঁ, টাকা খালি, হ্যাঁ খালি টাকা, টাকার লোক জেলের ঘর খেলে না, ওই সমস্ত লোক সুসুর সুসুর করে নেমে গেল। প্ল্যান করতে হবে, লাস্ট এগার করতে হবে, এসব প্ল্যান করতে হবে। আমার কথায় কি কোনো মাথা মুন্ডু আছে নাকি? বয়সটাই যা বেড়েছে মা, ছেলে মানুষই যায়নি তো এখনো। ছুটকিকে নিয়ে চলে যাওয়ার পর থেকে কেমন খিটখিটে হয়ে গেছে, যাকে যা পাচ্ছে তাই বলছে। আসলে কি জানো মা, সবার কথা ভাবতে ভাবতেই মেয়েটা গেল। হ্যাঁ মা, সবার কথা ভাবতে গিয়ে তো নিজের বিপদটা ডেকে আনছে। অসন্ধ্যাবেলায় সাইকেলটা নিয়ে বেরিয়ে চলে গেল, বাবা বাড়িতে নেই, সবাই মিলে বারণ করলো, কারো কথা শুনলো না, একবার মাথায় জেদ চাপলে তো কিছু হুঁশ থাকে না ওর। রাত্রি হতে যাচ্ছে মা, চারদিকে যা অবস্থা, রয়্যান রায় কোম্পানি ঢোকার পর থেকে এই বিক্রমপুর তো আর আগের বিক্রমপুর নেই মা, চিন্তা হয় না। পরে কথা পরে, এখন ভাবার কোনো দরকার নেই, এখন তাহলে এদিকটা যখন ছুটি নিতে গেছে বাড়ি। এখন বাড়ি গেলে হবে না, এখন বাড়ি গেলে সন্দেহ করবে, বাড়ির লোকজন জানে না। না প্রমোদে সেই ভুল করা যাবে না, এই ভুল করা যাবে না, বাড়ির লোকজন জানে আমি কলকাতা গেছি, কলকাতা গেছি। হ্যাঁ, তাহলে এখানে খানিকক্ষণ সময় কাটাতে হবে, করবো কি করবো, পচা পচা ঘাটা ফোন করতে হবে। রাশিদার নাম, রাশিদার নাম।